দেখা যাক সেভ দিতে পারে কিনা ফারুক দা। গোল মইদুলের হয়ে পুষ্পেন্দু শট নিতে এসছে এবং গোলকিপার অমিত দা বালিগঞ্জ সেভেন স্টারের হয়ে। দেখা যাক সেভ দিতে পারে কিনা। পুষ্পেন্দু খুব ভালো খেলেছে। গোল এবং সাদা মারতে এসছে বালিগঞ্জ সেমিস্টারে হয়ে। দেখা যাক গোল দিতে পারে কিনা। গোল বালিগঞ্জ সেভেন স্টার 2 মইদুল 11 পলাজা সেভ দিতে পারলেন না। 1 আর গোবিন্দ শুট করতে যাচ্ছে। মহিদুলের হয়ে দ্বিতীয় শট গোবিন্দ নিতে এসছে এবং অমিত দা দেখা যাক বালিগঞ্জ সেভেন স্টারের হয়ে গোলকিপার সেভ দিতে পারে কিনা। খুব ভালো শট করে। দেখা যাক এক্ষেত্রে গোল থামস আপ। ভালো তো ভালো শট করে ভালো খেলেছে এমনি। ফল 2-2 আবার চেঞ্জ করলো এখন ফারুক দা। দেখা যাক মধু শুনেছে যা গোল সেভের বল গোল হয়ে গেল যা। 29 শট তিনটে করে শটেও খেলার কোন সিদ্ধান্ত হলো না। কি মনে হচ্ছে জিতবে না হারবে? মইদুল 11 এবং তাও তোমার কি মনে হচ্ছে? জেতার ইচ্ছা আছে তো? দর্শকরা মাঠের বাইরে চলে যাও, দর্শকরা মাঠের বাইরে চলে যাও। তুমি বলেছিলাম জিতে যাবে তো জিতে গেলে।